আমরা শর্ট সার্কিট টেস্ট এগুলো দেখেছি, এবং ওপেন সার্কিট টেস্টে আমরা তিনটা বিষয়, একটা হলো আয়রন লস, আর একটা হলো আর নট এবং এক্স নট, এগুলো ক্যালকুলেট করার ওয়েটা দেখেছি, এবং শর্ট সার্কিট টেস্টে কপার লস এবং ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স, যেটা উইন্ডিং রেজিস্টেন্স, এটা যে কোনো একটা সাইটের রেফারেন্সে আমরা ক্যালকুলেট করতে পারি, এবং লিকেজ রিয়াক্ট্যান্স যেটা এক্স নট ওয়ান কিংবা আর নট ওয়ান, এরকম ভাবে আমরা এই প্যারামিটার গুলো ক্যালকুলেট করতে পারি। তো সেই রিলেটেড ম্যাথ গুলো আমরা দেখবো এখানে। 200 KVA একটা ট্রান্সফরমার রেটিং দেওয়া সেটা, এবং প্রাইমারি সাইটের ভোল্টেজ হলো 2000, সেকেন্ডারি সাইটে 440 ভোল্ট। তার মানে প্রাইমারিটা হলো হাই ভোল্টেজ সাইট HB, আর সেকেন্ডারিটা হলো লো ভোল্টেজ সাইট। এখানে যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এটা হলো 50 Hz, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, এবং দুইটা টেস্টের রেজাল্ট দেওয়া আছে। প্রত্যেকটা টেস্টে আমরা তিনটা মিটার অ্যাড করি, একটা ভোল্ট মিটার, একটা অ্যামিটার এবং একটা ওয়াট মিটার। তিনটা মিটারে তিনটা রিডিং আমরা পাবো। তিনটা রিডিং থেকে আমরা যে ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে সেগুলো দেখবো। সো ওপেন সার্কিট টেস্ট এটা বলে দেওয়া আছে হাই ভোল্টেজ সাইট, এটা হাই ভোল্টেজ সাইট বলে দেওয়া আছে। তাহলে হাই ভোল্টেজ সাইটে আমরা রেটেড ভোল্টেজটা অ্যাপ্লাই করি, রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করবো, দ্যাট ইজ 2000 ভোল্ট, যেটা সেটা আমরা অ্যাপ্লাই করবো। আমরা দেখেছি লো ভোল্টেজ সাইটে আমরা সাধারণত ওপেন সার্কিট টেস্টটা করবো, যখন আমরা ম্যাথ দেখবো তখন যে সাইটে ডেটাগুলো দেওয়া থাকবে সেই সাইট নিয়ে আমরা ডিল করবো, এবং প্র্যাকটিক্যালি সেই সাইটেও করা যাবে যদি আমাদের সেই রেঞ্জের মিটার গুলো অ্যাভেলেবল থাকে, তাহলে দুইটা টেস্টই যে কোনো সাইটেই করা যাবে। বাট কিছু লিমিটেশন আছে, কিছু ড্রব্যাক যেগুলো আমরা বলেছি, যে প্রেফারেন্স সাইটটা আমরা ডিসকাস করেছি কোন সাইটটা করলে কোনটা ভালো হয়। তো শর্ট সার্কিট টেস্ট এখানে তিনটা মিটারের যে রিডিং সেটা দেওয়া আছে, এবং এটা লো ভোল্টেজ সাইডে করা হয়েছে। সো আমরা তাহলে এখান থেকে যেটা বের করতে হবে, অফটেন দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট ইজ রেফার টু হাই ভোল্টেজ সাইট, হাই ভোল্টেজ সাইট হলো প্রাইমারিতে। সো প্রাইমারির সাপেক্ষে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে হবে, এবং সেখানে যে প্যারামিটার সেই প্যারামিটার গুলো ক্যালকুলেট করতে হবে। সো আমরা প্রাইমারি সাপেক্ষে যদি ড্র করি তাহলে সেটাতে কেমন দাঁড়াবে? প্রাইমারিতে যে কম্পোনেন্ট গুলো থাকবে সেখানে একটা যেটা ম্যাগনেটাইজিং রিয়াক্ট্যান্স এক্স নট, এখানে যে কারেন্টটা ফ্লো হবে সেটা হবে ম্যাগনেটাইজিং কারেন্ট IL, এবং এখানে একটা কোর লস রেজিস্ট্যান্স থাকবে, এটা হলো আর নট, এবং এই ব্রাঞ্চে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হলো ওয়ার্কিং কারেন্ট IW, এবং এটা হলো নো লোড কারেন্ট I0। যেহেতু আমরা ওপেন সার্কিট টেস্ট করতেছি এখানে শুধু নো লোড কারেন্টে ফ্লো করবে, এবং এখানে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবো V1, যেটা হাই ভোল্টেজ সাইড। দেন আমাদের এখানে ইকুইভ্যালেন্ট উইন্ডিং রেজিস্ট্যান্সটা লাগবে, আমরা যেহেতু হাই ভোল্টেজ সাইড নিয়ে ডিল করতেছি, কাজেই দ্যাট ইজ প্রাইমারি সাইড। এখানে যে রেজিস্ট্যান্স সেটা লিখবো R01, R01 এর দুইটা ভ্যালু থাকবে, একটা R1 থাকবে, এবং সেখানে সেকেন্ডারি থেকে ট্রান্সফার করে নিয়ে আসলে আর একটা R2, টা যেটা কে স্কোয়ার দ্বারা ডিভাইড করে R1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে রেজাল্টেন্ট যেটা আসবে সেটা হলো R01, এবং সিমিলারলি যে লিকেজ রিয়াক্ট্যান্স যেটা সেটা হবে X01। এবং এখানে কোনো লোড কানেক্ট করার নেই, সো সেকেন্ডারি তে আমাদের লোডের তাহলে কোনো দরকার নেই। এখানে যে ভোল্টেজটা পাবো সেটা হলো V2, এবং প্রাইমারিতে যখন আমরা ট্রান্সফার করে নিয়ে আসবো V2 prime, সিমিলারলি এখানে কারেন্ট যেটা সেটা I2 prime, এখানটা এখানে ফ্লো করবে। সো এরকম একটা সার্কিট হবে যখন আমরা এটা প্রাইমারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখবো। তাহলে এখানে যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার গুলো আমাদের এখন ক্যালকুলেট করতে হবে। এই যে আর নট এবং এক্স নট, এই দুটো প্যারামিটার আমরা ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে ক্যালকুলেট করতে পারি, যে আর নট ওয়ান এক্স নট ওয়ান, এই দুটো আমরা শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে যে ভ্যালু গুলো দেওয়া থাকবে সেই ভ্যালুর মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি। সো তাহলে আমরা এখানে আর নট এবং এক্স নট এর জন্য করস্পন্ডিং যে কারেন্ট এই ব্রাঞ্চ গুলো দিয়ে সেই কারেন্টটা দেখতে হবে, এবং আই নট এটা দেখতে হবে। সো তাহলে ওপেন সার্কিট টেস্টে আমরা রেটেড ভোল্টেজ যেটা সেটা অ্যাপ্লাই করি, রেটেড ভোল্টেজ। সো রেটেড ভোল্টেজ যেটা প্রাইমারিতে ওপেন সার্কিট করা হয়েছে হাই ভোল্টেজ সাইড, রেটেড ভোল্টেজ, সো ভোল্ট মিটার রিডিং এটা থাকবে, এবং অ্যামিটার যেটা সেটা রিডিং থাকবে আই নট, দ্যাট ইজ নো লোড কারেন্ট, এবং নো লোড কারেন্টটা খুবই ছোট একটা ভ্যালু হবে, দ্যাট ইজ 1.8 এম্পিয়ার। সো আই নটের ভ্যালুটা 1.8 এম্পিয়ার, 1.75 কিলোওয়াট যেটা এটা হলো আয়রন লস, দ্যাট ইজ কোর লস যেটা এটা। তাহলে এখান থেকে আমরা
কোর লস যেটা এটাকে আমরা লিখতে পারি যেটা সেটা হলো আই নট। এই এক্সপ্রেশনটা যদি আমরা লিখি তাহলে যে মিটারে রিডিং পাওয়া যাবে ভোল্ট মিটারে মিটার এবং এদের যে অ্যাঙ্গেলটা আসবে কস ফাই নট, এটি হবে বেসিক্যালি ডাব্লিউ নট এর বিষয়। সো আই নট কস ফাই নট এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ার্কিং কম্পোনেন্ট আই ডাব্লিউ। সো তাহলে আই ডাব্লিউটা আমরা এটাকে যদি বিয়ন দিয়ে ভাগ করে দিই তাহলে আই আই ডাব্লিউটা আমরা পেয়ে যাবো ওয়ার্কিং কম্পোনেন্ট। এখানে মিটারের রেটিং যেটা ওয়াট মিটার 1.75 কিলোওয়াট, সো কিলোর জন্য আমরা 10 ইউজ করবো এবং বি ওয়ান ভোল্ট মিটার রিডিং যেটা 2000 এটা ইউজ করবো। সো এখানে আমরা তাহলে এটা পেয়ে গেলাম। দেন এই কারেন্টটা হলো আই নট কারেন্ট, এই কারেন্টটা হলো আই নট। সো আই নট কারেন্ট এবং আই ডাব্লিউ পেলে আমরা আই এমটা ইজিলি পেতে পারবো। এই ইকুয়েশনগুলো আমরা অলরেডি ইউজ করেছি। সো এটা হবে তাহলে আই এম ম্যাগনেটাইজিং কারেন্ট এবং ওয়ার্কিং কম্পোনেন্ট কারেন্ট, দুইটা কম্পোনেন্ট কারেন্ট পেয়ে গেলাম। এখানে বি ওয়ান যেটা সেটা হলো অ্যাপ্লাইড ভোল্টেজ এবং এই অ্যাপ্লাইড ভোল্টেজটা দেখো এদের প্যারালাল, সো এই ব্রাঞ্চেও বি ওয়ান থাকবে এই ব্রাঞ্চেও বি ওয়ান থাকবে, কাজে ভোল্টেজ এবং কারেন্ট জানি। সো ইজিলি আমরা আর নট পেয়ে যাবো ভোল্টেজ বাই কারেন্ট রেশিও করে। এই ব্রাঞ্চের কারেন্টটা হলো আই ডাব্লিউ। এখানেও আমরা যদি এক্স নট পেতে চাই তাহলে এখানে ভোল্টেজ বি ওয়ান এবং এখানে যে কারেন্টটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট আই এম। সো আই এম দিয়ে যখন এখানে ভাগ করে দেবো তাহলে এক্স নট পেয়ে যাবো। সো আর নট এক্স নট এই দুইটা কিন্তু আমরা ওপেন সার্কিট টেস্টের যে ডেটা এখান থেকে পেলাম, তাহলে এইটুকু মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের শর্ট সার্কিট টেস্টের যে ডেটাগুলো দেওয়া আছে এখান থেকে আমাদের এই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে। বাট শর্ট সার্কিট টেস্টটা কোন সাইটে করা হয়েছে? এখানে লো ভোল্টেজ সাইট। লো ভোল্টেজ সাইটটা কি? সেকেন্ডারি সাইট। কাজে আমরা যে ডেটাগুলো পাবো সেই ডেটাগুলো আমরা সেকেন্ডারি সাইডে পাবো, দেন সেগুলোকে আমরা এই যে টার্ন রেশিও দিয়ে কন্ট্রোল করে প্রাইমারিতে নিয়ে আসবো, যেহেতু আমাদের ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা প্রাইমারি সাপেক্ষে যেটা হাই ভোল্টেজ যেটা এটা সাপেক্ষে আমাদের বের করতে হবে। সো তাহলে আমাদের ডেটাগুলো সেকেন্ডারিতে আমরা ক্যালকুলেশনগুলো সেকেন্ডারিতে করবো, ফাইনালি আমরা প্রাইমারিতে ট্রান্সফার করবো। সো তাহলে সেকেন্ডারিতে যে ডেটাগুলো দেওয়া থাকে ভোল্ট মিটার শর্ট সার্কিট টেস্টে আমরা কিন্তু ফুল ভোল্টেজটা অ্যাপ্লাই করি না, কম ভোল্টেজ অ্যাপ্লাই করি এবং সেই ভোল্টেজে আমরা ফুল লোড কারেন্টটা অ্যাচিভ করে ফেলি। সো এখানে ভোল্টেজের ভ্যালুটা কিন্তু খুবই কম থাকে, কারেন্টটা বেশি থাকে কারণ আমরা রেটেড কারেন্টটা এখানে ফ্লো করাই এবং ওয়াট মিটারের যে রেটিং থাকে এটা হলো কপার লস। ওয়াট মিটারের রেটিং হলো কপার লস। কাজেই সেকেন্ডারি সার্কিটে যেখানে আমরা শর্ট সার্কিট টেস্টটা করব সেখানে ইম্পিডেন্সটা পাবো কি? ভোল্টেজ বাই কারেন্ট, দ্যাট ইজ ভোল্ট মিটারের রেটিং এবং অ্যামিটারের যে রেটিং দুইটা রেটিং এর রেশিও করে আমরা এখানে ইম্পিডেন্সটা পাবো। সো শর্ট সার্কিট টেস্ট যেহেতু আমরা লো ভোল্টেজ সাইড সেকেন্ডারি রেফারেন্স নিচ্ছি যার কারণে যে 02 বলা হচ্ছে এবং এই যে দুইটা মিটারের রেটিং থাকে আমরা ইজিলি যে 02টা পাবো। এখন সেকেন্ডারি ওয়াট মিটার যেটা সেই ওয়াট মিটারটা বেসিক্যালি হলো কোর লস শো করবে। কোর লসটা কি? আই স্কোয়ার আর। এখানে আর যেটা সেকেন্ডারি সাপেক্ষে যদি নেই তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট যেটা আর 02 এবং সেকেন্ডারি কারেন্ট যেটা সেটা হবে আই2। সো এখানে তাহলে আমরা ইজিলি আর 02 যেটা এটা পেতে পারি। ওয়াট মিটার রিডিং কে আমরা কারেন্টের যে স্কোয়ার এটা দিয়ে ভাগ করব। সো ওয়াট মিটারের রিডিং যেটা শর্ট সার্কিটের জন্য 1 কিলোওয়াট, 10 কিউব হলো কিলোর জন্য এবং কারেন্টের যে স্কোয়ার কারেন্ট হলো 300 এম্পিয়ার, সো 300 স্কোয়ার। এখানে আমরা আর 02 যেটা এটা পাবো। সো জেড 02 আর 02 পেলে আমরা এই যে এক্স 02 এটাও পেয়ে যাবো ইম্পিডেন্স পেলে। এটা বেসিক্যালি দুটোর কম্বিনেশন, এই ইকুয়েশন আমরা অলরেডি দেখে ফেলেছি। সো এগুলো পেলাম আমরা সেকেন্ডারি সাপেক্ষে কারণ আমাদের টেস্টটা করা হয়েছে সেকেন্ডারিতে, এই রিডিং গুলো সেকেন্ডারিতে। সো সেকেন্ডারি সাপেক্ষে আমরা এই ক্যালকুলেশন গুলো করবো, বাট আমাদের এখানে লাগবে হলো প্রাইমারি সাপেক্ষে। সো এখন আমরা এগুলোকে যে এই দুইটা ডেটা থেকে আমরা টার্ন রেশিও বানাতে পারবো, কে ভ্যালুটা পাবো, বাট আমরা এগুলো ট্রান্সফার করতেছি ইম্পিডেন্স। সো ইম্পিডেন্স এর জন্য কে স্কোয়ার টার্মটা চলে আসবে এবং সেকেন্ডারি থেকে যখন আমরা প্রাইমারিতে ট্রান্সফার করবো তখন কে স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। সো আমরা কে স্কোয়ার দ্বারা ভাগ করে এই দুইটা ভ্যালুকে প্রাইমারিতে নিয়ে আসবো। সো আমরা আর নট ওয়ান যখন লিখবো যে কে স্কোয়ার দ্বারা এখানে ভাগ করবো, কে স্কোয়ার দ্বারা ভাগ করে আমরা ভ্যালুটা পাবো। দেন আর নটটা এখানে আমরা বসিয়ে দিবো, দেন এক্স নট ওয়ান যেটা এটা আমরা এখানে বসিয়ে দিবো। বসিয়ে দিলে দ্যাট ইজ ফাইনাল যে ডায়াগ্রামটা ইট উইল বি লুক লাইক দিস। এটাই হলো আমাদের যে প্রাইমারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট সার্কিট সেখানে, এবং এই ডেটাগুলো আমরা অলরেডি ক্যালকুলেট করলাম। এই সার্কিটটুকু ক্যালকুলেশনটা আমরা করেছি শর্ট ওপেন সার্কিটের ডেটা থেকে, এইগুলো আমরা ক্যালকুলেট করেছি শর্ট সার্কিটের ডেটা থেকে। সো দুইটা টেস্টের রেজাল্ট দেওয়া থাকলে তাহলে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটের যে প্যারামিটার এই সেই প্যারামিটারগুলো আমরা নিতে পারবো এবং কোন পাশে কোন টেস্ট করা হয়েছে সেই পাশে ভ্যালুগুলো আমরা বেসিক্যালি প্রথমে বের করবো, দেন হলো কোন পাশে রেফারেন্সে আমাদের সার্কিটে ড্র করতে হবে সেই পাশে ভ্যালুগুলোকে ট্রান্সফার করবো।
দেখো এই ম্যাথটাতে কোনো প্রবলেম আছে কিনা। স্যার, কে এর ভ্যালু কি অলওয়েজ আমরা সেকেন্ডারি ডিভাইড বাই প্রাইমারিলি রাখবো নাকি স্যার উল্টাভাবে করতে পারবো? না, কে এর ইকুয়েশনটা কি সেটাই করতে হবে। অলওয়েজ ভ্যালু কোনটা বড় ছোট এটা না, কে এর এক্সপ্রেশনটা কি ই টু বাই ওয়ান, তাই না? স্যার স্যার ইটু কি এখানে স্যার সেকেন্ডারি? হ্যাঁ, এইভাবে যে ভ্যালুটা লেখা থাকবে, এই যে এইভাবে, এই যে একটা স্ল্যাশ দিয়ে, ফার্স্ট হলো প্রাইমারি, সেকেন্ড হলো সেকেন্ডারি, ফার্স্টটা প্রাইমারি, যেটা সেকেন্ড ভ্যালু থাকবে সেটা হলো সেকেন্ডারি সাইড। এটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমারের জন্য, সমস্যা নেই। তাহলে এটা আন্ডারস্টুডে কম আসবে, আগে থেকে ছোট ভ্যালু আসবে, বাট অবশ্যই ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। জি স্যার। ওকে, নেক্সট আমরা আমরা যদি ক্ষেত্রে স্যার E1 বা E2 লিখি, আর কারেন্টের ক্ষেত্রে যদি স্যার I2 বাই I1 লিখি, তাহলে কি হবে? তাহলে হবে না, কারণ E1 বাই E2 বানে তখন ভ্যালুটা হয়ে যাবে 1/k। E1 বাই E2 যখন লিখবা তখন সেই ভ্যালুটা হয়ে যাচ্ছে কি কে হচ্ছে নাকি 1/k হচ্ছে, 1/k বাট তাহলে 1/k ইউজ করতে হবে এক্সপ্রেশনে, বাট তোমার তো দরকার হলো কে। এটা হচ্ছে স্টেপ ডাউনের কারণে, স্টেপ ডাউনের জন্য। ডাউন আপ কোনো কথা না, ডাউন আপ হলো ভোল্টেজ লেভেলের উপর ডিপেন্ড করবে। স্ল্যাশ দিয়ে যখন লেখা থাকবে, দ্যাট ইজ এটা হলো E1 প্রাইমারি ভোল্টেজ, এটা হলো সেকেন্ডারি ভোল্টেজ। এখানে ভ্যালু কোনটা ছোট বড় সেটা তো ডিপেন্ড করবে হলো আপ ডাউন, যেটাই হোক হবে, বাট তোমার ইকুয়েশন হলো E2/E1। জি স্যার, অনেক জায়গায় স্যার দেখতে পেয়েছি স্যার কে এর ভ্যালুটা অনেক সময় উল্টা করে দেওয়া, মানে ই টু মানে কোথায় দেওয়া, কোন কখনো। জায়গায়, কখন কোথাও দেওয়া থাকবে না, ভুল বুঝছো? তাহলে ওইখানে দেখো অন্য কিছু ডিফাইন করা হয়েছে, অন্যভাবে আবার চেঞ্জ করা হয়েছে, পরে ইকুয়েশনকে তুমি চেঞ্জ করতে পারবে না তো, তাই না? আমাকে কি দেখাবা স্ক্রিনশট দিয়ে কোথায় আছে, মানে স্ক্রিন শেয়ার দিয়ে? ঠিক তো খেয়াল নেই স্যার। তাহলে ভালোভাবে একটু খেয়াল করে দেখবা ওইটা কোথাও ওইরকম ভাবে থাকবে না, তাহলে পরে আবার চেঞ্জ করা হয়েছে, কিংবা 1/k দরকার হয়েছে সেই জায়গায় এটা করা হয়েছে, বাট কে এর ভ্যালু অলওয়েজ কে এর যে ইকুয়েশন এটা স্যাটিসফাই করতে হবে। এটা ভ্যালু বড় আসুক ছোট আসুক যেটাই আসে আসবে। স্টেপ ডাউন হলে তাহলে অবভিয়াসলি সেই ভ্যালুটা আগের থেকে ছোট আসবে, স্টেপ আপ হলে অবশ্যই সেটা আগের থেকে বড় ভ্যালু আসবে। জি স্যার। ওকে, নেক্সট আমরা আরেকটা ম্যাথমেটিক্স দেখবো, এটা স্লাইডে নেই, মানে আমি যে স্লাইডটা শেয়ার করেছি সেখানে নেই, তোমরা একটু এটা নোট করে লিখে রাখো। এটা হলো যে বিএল থেরাজার যে বই, সেখানে 32.48 এক্সাম্পল, এই বইয়ের পিডিএফটা আমি ড্রাইভে শেয়ার করে দিয়েছি, সেখান থেকে তোমরা এটা কালেক্ট করতে পারবা, কিংবা এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এইটাই, এই ফুল পেজটাতেই একটা ম্যাথ করানো হয়েছে। তো এখানে যে বিষয়টা দেওয়া আছে, দেখো 230/230, তার মানে এখানে দুই পাশের ভোল্টেজ লেভেলটাই সেম, সো এটা স্টেপ আপ স্টেপ ডাউন কোনটাই বলবো না আমরা, ভোল্টেজ লেভেলটা সেম, তার মানে এটা প্রাইমারি এটা হলো সেকেন্ডারি, এবং 3 kVA ট্রান্সফরমার, ট্রান্সফরমার রেটিংটা দেওয়া আছে। এবং এখানে দুটো টেস্ট, যেটা টেস্টের রেজাল্ট দেওয়া আছে, এখানে ওপেন সার্কিট টেস্টে 3টা মিটারের রিডিং এবং শর্ট সার্কিট টেস্টে 3টা মিটারের রিডিং দেওয়া আছে। তো মিটারের যে রিডিং গুলো দেওয়া আছে, এগুলো নিয়ে আমাদের বেসিক্যালি ম্যাথমেটিক্স এর ভ্যালু গুলো ক্যালকুলেশন করতে হবে, যেগুলো আমাদের রিকোয়ার্ড। এবং এখানে বলে দেওয়া নাই কোনটা কোন সাইডে করা হয়েছে, এটা লো ভোল্টেজ সাইড থেকে হাই ভোল্টেজ বললাম নাই, কারণ এখানে ভোল্টেজ লেভেল দুইটা সেম, তাহলে যে কোনো পাশে আমরা যে কোনো টেস্টটাকে ধরে নিতে পারি, কোনো সমস্যা হবে না, কারণ ভোল্টেজ লেভেল তো দুই পাশে সেম। সো তাহলে আমাদের যে বিষয়গুলো বের করতে হবে সেটা হলো রেগুলেশন এবং ইফিসিয়েন্সি। আমি এখানে ফুল লোডে রান করবে, ফুল লোডে রান করবে, দ্যাট ইজ এই 3 kVA যেটা, এটা পুরোটাই আমরা ইউজ করবো, এবং 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, ল্যাগিং কথাটাও বলে দেওয়া আছে, তার মানে ইন্ডাক্টিভ লোড হবে এখানে, এবং পাওয়ার ফ্যাক্টর যেটা সেটা হলো 0.8। সো আমরা যদি ফার্স্টে ইফিসিয়েন্সি পোর্শনটা দেখি, তার মানে আউটপুট বাই ইনপুট, ইফিসিয়েন্সি বেসিক্যালি কি আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই কি ইনপুট, ইনপুট পাওয়ার। সো ইনপুটটা বেসিক্যালি কি, ইনপুটটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি না, আউটপুট প্লাস লস, জি স্যার, যেটুকু আমরা ইনপুটে দিব সেটুকুর একটা পোর্শন লস হবে, বাকি পোর্শনটুকু আমরা কি পাবো, আউটপুটে পাবো, তাই তো? ওকে, তাহলে এখন আমরা আউটপুট পাওয়ারটা কিভাবে পাবো, এই যে রেটিংটা দেওয়া আছে যেটা, সেটা হলো ভোল্ট এম্পিয়ার, ভোল্ট এম্পিয়ার রেটিং, দ্যাট ইজ VI অ্যাপারেন্ট পাওয়ার। আর এর সাথে যখন আমরা পাওয়ার ফ্যাক্টর টার্মটা
নিয়ে আসবো মাল্টিপ্লিকেশন আকারে, তখন সেটা হবে রিয়েল পাওয়ার। তো ভোল্টেক পিয়ার যে টার্মটা দেওয়া আছে এটার সাথে আমরা পাওয়ার ফ্যাক্টরের যে টার্ম দ্যাট ইজ কস ফাই কস থিটা যেটা বলো সেটা দিয়ে মাল্টিপ্লিকেশন করবো, সেটা হবে আউটপুট পাওয়ার, দ্যাট ইজ আউটপুট পাওয়ার হলো এই যেটা এই লাইনটা। তো আমরা তাহলে আউটপুটটা পেয়ে গেলাম, এখন আমাদের লাগবে লস গুলো। তো আমরা লস গুলো কি হবে দেখবো এখান থেকে। এই যে শর্ট ওপেন সার্কিট টেস্ট এটা বেসিক্যালি কি, এই লসটা কি লস, কোরের যে লস। আর যেটা ওপেন সার্কিট টেস্টে আমরা কোর লস পাই, শর্ট সার্কিট টেস্টে আমরা কপার লস পাই, তার মানে এই দুইটাই হলো টোটাল লস। সামেশন যদি করি তাহলে টোটাল লস এই দুই ধরনের লস হবে। সো দুইটার সামেশন করলে হবে 220। সো এই আউটপুট পাওয়ার এখানে আউটপুট প্লাস লসেস অল কাইন্ড অফ লসেস, সো এখানে এই দুইটা লসের কম্বিনেশনে 220 লেখা হয়েছে। সো এটা করলে দেন এফিসিয়েন্সি পার্সেন্টেজ ক্যালকুলেশন করলে আমরা এফিসিয়েন্সিটা এই যেটা পেয়ে যাবো। সো আমাদের একটা প্রশ্ন হয়ে গেল এফিসিয়েন্সি প্রশ্নটা। দেন আমাদের ভোল্টেজ রেগুলেশন এই প্রশ্নটা যখন দেখবো তখন আমাদের দুইটা ইকুয়েশন দেখেছি ভোল্টেজ রেগুলেশনের জন্য, একটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য আর একটা লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য। যেহেতু এখানে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং বলে দেওয়া আছে, তার মানে যেটাতে প্লাস সাইন পজিটিভ সাইনের যে এক্সপ্রেশনটা সেটা ইউজ করবো ভোল্টেজ ড্রপ পারপাসের জন্য, দ্যাট ইজ এই ইকুয়েশন প্লাস সাইন এটা ইউজ করবো, লিডিং থাকলে মাইনাস। তো এখানে আমাদের কোন ভ্যালু গুলো দেওয়া আছে কোন ভ্যালু গুলো ক্যালকুলেট করতে হবে সেটা আমরা দেখি। কস ফাই যেটা সেটা হলো পাওয়ার ফ্যাক্টর টার্ম, এটা 0.8 দেওয়া আছে। সো ইজিলি আমরা সাইন ফাই যেটা এটা পেয়ে যাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সো এইভাবে এটার ভ্যালুটা আসবে হলো 0.6, তার মানে সাইন থিটা কস থিটা এই ভ্যালুটা পেয়ে গেলাম। এখন লাগবে হলো কারেন্ট, এই কারেন্টটা লাগবে। সো সেকেন্ডারিতে যখন এই যে আমরা ফুল রেটিং এ ইউজ করতেছি দ্যাট ইজ ফুল লোডে, তার মানে সেকেন্ডারি ভোল্ট এম্পিয়ার দ্যাট ইজ ভোল্টেজ এবং কারেন্টের মাল্টিপ্লিকেশন হলো 3 kVA, আর সেকেন্ডারি ভোল্টেজ হলো 230 ভোল্ট, তার মানে এখান থেকে আমরা কারেন্টটা পাবো না? জি স্যার, এই যে কারেন্টটা পাবো সেকেন্ডারি যে কারেন্ট এটা পাবো, এখানে 3000 লেখা হয়েছে এই কে এর জন্য 1000 দ্বারা মাল্টিপ্লিকেশন 10 kVA, দ্যাট ইজ এটা। সো তাহলে আমরা আই এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে আর, যেটা উইন্ডিং রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাকট্যান্স এটা লাগবে। সো আমরা সেকেন্ডারির সাপেক্ষে যদি এই ভ্যালুগুলো নেই তাহলে সেকেন্ডারিতে যে দ্যাট ইজ সেকেন্ড এই যে শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে আমরা এই ভ্যালুগুলো পেতে পারি। যেমন শর্ট সার্কিট টেস্টের যে ভোল্টেজ এবং কারেন্ট দুটার রেশিও করে আমরা এখানে টোটাল ইম্পিডেন্সটা পাবো। সো ইম্পিডেন্স যেটা আসবে সেটা হলো ভোল্টেজ বাই কারেন্ট, এবং ভ্যালুগুলো আসবে শর্ট সার্কিট টেস্ট থেকে। এই ক্যালকুলেশনগুলো আমি অলরেডি দেখাইছি দুইটা টেস্ট করানোর সময়। সো তাহলে এটা পেলাম ইম্পিডেন্স, এবং সেকেন্ডারিতে যে ওয়াট মিটারের রিডিং এটা হলো কপার লস। কপার লসটা বেসিক্যালি কি, আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর, আই যেটা সেটা হলো ফুল লোড কারেন্ট। সো তাহলে এখান থেকে ইজিলি আমরা আরটা পেতে পারবো, ওয়াট মিটার রিডিং কে কারেন্টের স্কোয়ার দিয়ে আমরা ভাগ করব। এখানে কত কারেন্ট দাও এটা? 13 অ্যাম্পিয়ার। 13, এখানে কি লিখলো? 15। এটা ভুল হয়েছে না তাহলে? জি স্যার, এটা মনে হচ্ছে 13 হবে, মানে 13 স্কোয়ার করলে তো 13 তো 13 আসে। জি স্যার, সো এটা 13, এটা কারেকশন করে নিবে, ওই টাইপিং মিস্টেক সামহাউ। সো তাহলে আমরা আর পেয়ে গেলাম, দেন যেটা আমি আর পেলে আমরা ইজিলি যে রিঅ্যাকট্যান্সের ভ্যালু সেটা আমরা পেয়ে যাব, এই এক্সপ্রেশন আমরা জানি। সো সবগুলো ভ্যালু আমরা এখানে পেলাম এবং ভোল্টেজ ড্রপটা পেলাম। সো ভোল্টেজ ড্রপ যেটা সেটা হলো E2 - V2, তাহলে এটাকে আমরা রেগুলেশনের জন্য ভাগ করবো কি, নো লোড ভোল্টেজ, নো লোড ভোল্টেজ যেটা সেটা হলো 230 ভোল্ট। সো 230 ভোল্ট দিয়ে আমরা ভাগ করবো, এবং রেগুলেশনটা পার্সেন্টেজ নিয়ে আসার জন্য 100% দিয়ে মাল্টিপ্লিকেশন করে ফাইনালি যে রেজাল্ট হবে এটা হলো 5.874%। এখানে দেখো রেগুলেশনটা 0% এর কাছাকাছি, মানে স্মল ভ্যালু, এবং এটা পজিটিভ যেহেতু আমরা ল্যাগিং লোড ইউজ করতেছি এই ভ্যালুটা পজিটিভ হবে। লিডিং এর ক্ষেত্রে দেখা যায় ক্যাপাসিটি লোডের ভ্যালুটা বেশি আসছে, তখন রেগুলেশনের ভ্যালুতে মাইনাস চলে আসে। বুঝতে পারছো কি এই ম্যাথমেটিক্সটা? জি স্যার। তো তাহলে এইভাবে এই এই ম্যাথ আর আগের যে ম্যাথ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যে দুটো ম্যাথ দেখালাম এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবো। অনেক সময় দেখা যায় যে এখানে রেটিং গুলো বলে দেওয়া থাকে না, বেসিক্যালি রেটিং বলতে কোন টেস্টটা কোন পাশে করা হয়েছে এটা যদি বলে না দেওয়া থাকে, লাইক এইখানে ট্রান্সফরমারের রেটিং যদি এরকম ভাবে থাকে যে এটা এইটা যদি বলে দেওয়া থাকে, তাহলে ইজিলি আমরা এখান থেকে কিন্তু বুঝে ফেলতে পারবো যে ওপেন সার্কিট টেস্টে আমরা রেটেড যে ভোল্টেজ এটা অ্যাপ্লাই করি,
করে আমরা কোরটাকে প্রপারলি ম্যাগনেটাইজ করে কোর লসটা আমরা দেখি। সেখানে কিন্তু আমাদের কপার লসটা মুখ্য না এবং রেটেড কারেন্ট ফ্লো করানোর কোনো দরকার নেই, নো লোড কারেন্ট ফ্লো করে এবং যেটা খুবই স্মল ভ্যালু দ্যাট ইজ যে 2 A দেখা যাচ্ছে। তো তার মানে এই ভোল্টেজটা এখানে দেওয়া আর ওই যে ভোল্টেজটা অ্যাপ্লাই করবো সেটাই তোমরা ভোল্ট মিটারে দেখবো, সো সেই রেটেড ভোল্টেজটাই ভোল্ট মিটারে দেখা যায়। তার মানে এই সেকেন্ডারি সাইডেই এখানে ধরে নিতে হবে কি শর্ট ওপেন সার্কিট টেস্টটা করা হয়েছে, এই যে সেকেন্ডারিতে যে ভোল্টেজ সেই পাশে এই টেস্টটা করা হয়েছে। এভাবে বুঝে নিতে হবে যে কোন পাশে কোন টেস্টটা করা হয়েছে, যদি এই ধরনের ভেরিয়েশন ক্রিয়েট করা থাকে এবং বলে না দেওয়া থাকে যে কোন পাশে কোন টেস্টটা করা হয়েছে। স্যার ওখানে হ্যাঁ বলো আমি ব্যাক করতেছি। স্যার ওখানে মনে হয় স্যার 15ই হবে স্যার, ওখানে স্যার p = v স্কয়ার বাই r অ্যাপ সূত্রটা মনে হয় অ্যাপ্লাই করছে, v স্কয়ার বাই v স্কয়ার বাই r, তখন স্যার r = p বাই v স্কয়ার। r ইকুয়াল টু কি হবে তাহলে হবে এটা? জি স্যার এখানে এখানে আর যদি লেখো আর এখানে লস 100 স্যার 20 দেওয়া স্যার, তো কি লেখো তাহলে b স্কয়ার, তার মানে ভোল্টেজ 15 উপরে চলে যাবে না? ও জি স্যার, জি স্যার, স্যার ভুল আছে, আর পাওয়ারটা নিচে চলে আসবে না 120? জি স্যার তাও ভুল, বুঝতে পারছো এটা হবে 13 I² এখানে পয়েন্ট স্কয়ার করা হয়েছে, কারণ এইভাবে আমরা লস গুলো কপার লসটা বেসিক্যালি আই স্কয়ার আর এই সূত্র দিয়েই অলওয়েজ ক্যালকুলেট করবো, এটা সবচেয়ে ভ্যালিড। জি স্যার ওকে, এরপরে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে হোয়াইট ট্রান্সফরমার রেটিং ইন কেভিএ, কেভিএ মানে ভোল্ট টেম্পিয়ারের মাল্টিপ্লিকেশনে কেন ট্রান্সফরমারের রেটিংটা করা হয়। কে দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে রেঞ্জ জাস্ট হলো কিলো, এটা মেগা হতে পারে তাই না, এই কেটা নাও থাকতে পারে, বেসিক্যালি হলো ভোল্ট এবং অ্যাম্পিয়ার, দ্যাট ইজ ভোল্ট ট্যাস এবং কারেন্টের মাল্টিপ্লিকেশন এখানে কি করা হয় ট্রান্সফরমারের রেটিংটা করা হয় ভোল্ট ট্যাস এবং কারেন্ট। বাট আমরা রিয়েল পাওয়ারের যে এক্সপ্রেশন জানি সেটা কত, VI ভোল্টেজ এবং কারেন্ট এবং এদের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলের কস নিতে হবে, দ্যাট ইজ পাওয়ার ফ্যাক্টর চলে আসবে, তখন সেটাতে যে ভ্যালুটা আসবে সেটা হবে ওয়াট, ওয়াট বলো কিলো ওয়াট বলো, সেটা তো রেঞ্জ এক্সটেনশন করার জন্য মেগাওয়াট, বাট মেইনলি হলো ওয়াট, ওয়াট ইজ রেটিং যেটা, সেখানে এই দুইটার মাঝে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কনসিডার করতে হবে। আর ট্রান্সফরমারে এটা কনসিডার করা হয় না, শুধু ভোল্টেজ এবং কারেন্টের মাল্টিপ্লিকেশন আমরা যে অ্যাপারেন্ট পাওয়ার যেটা এস, আমরা রিয়েল পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার এগুলো তো বুঝি, এটা হলো রিয়েল পাওয়ার, এটা অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার যেটা সেটা কিউ দ্বারা ডিনোট করা হয় এবং এটা হবে VI সাইন থিটা। পাই যেটা দিলাম কারণ পাওয়ার ট্রায়াঙ্গেল যেটা সেটা ড্র করা হয় এইভাবে, এই অ্যাক্সিসে থাকবে পি, এই অ্যাক্সিসে থাকবে কিউ, এই অ্যাক্সিসে থাকবে এস, এবং এখানে দেখো পিথাগোরাস ল অ্যাপ্লাই করলে আলটিমেটলি এই এস এর ভ্যালুটা ভিআই হবে সাইন স্কোয়ার কস স্কোয়ার এগুলো করে। সো মোস্ট অফ মেশিন গুলো যেগুলো মোটর জেনারেটর এগুলোতে যে রেটিং করা থাকে সেগুলো হলো হর্স পাওয়ার, হর্স পাওয়ার 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত, ৭৪৬ ওয়াট তাই তো? জি স্যার, তার মানে বেসিক্যালি হর্স পাওয়ারে করা থাকলে সেটা কি ওয়াটেই করা, জাস্ট হলো অন্য একটা রেঞ্জে এটা প্রকাশ করা, কিন্তু বেসিক ইনফরমেশন হলো সেটা ওয়াটে, কিলো ওয়াট মেগাওয়াট যাই বলুন কেন ওয়াটে কি করা সেটার রেটিংটা করা। বাট ট্রান্সফরমারের ক্ষেত্রে সেই ওয়াট এর রেটিং না, এটা হলো ভোল্ট অ্যাম্পিয়ার রিয়েক্টিভ পাওয়ারে রেটিং করা। এর কারণ হলো ট্রান্সফরমার যখন ম্যানুফ্যাকচার করা হবে তখন এগুলো জানা যাবে না, মানে জানে না যারা ম্যানুফ্যাকচার করে যে এটা আসলে কোন কনজিউমার এটা রিসিভ করবে, কোন কাজের জন্য এটা ব্যবহার করবে, সে কি লোড হিসাবে, বেসিক্যালি পাওয়ার ফ্যাক্টর টার্ম যেটাই যে এখানে কজের যে অ্যাঙ্গেল কস ফাই যেটা আসবে সেটা ডিপেন্ড করবে কি আমরা কি টাইপের লোড এখানে অ্যাড করতেছি, সেখানে ল্যাগিং লোড নাকি লিডিং লোড, এগুলোর উপর, ইন্ডাক্টিভ লোড হলে সেখানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর চলে আসবে, ক্যাপাসিটিভ লোড হলে সেখানে লিডিং পাওয়ার ফ্যাক্টর চলে আসবে, তখন এই যে ভোল্টেজ কারেন্টের অ্যাঙ্গেলের যে ভেরিয়েশনটা এটা ক্রিয়েট হবে সেটা বেসিক্যালি ডিপেন্ড করবে হলো লোডের উপর। বাট কনজিউমার যে সে এই ট্রান্সফরমারটা কিনে নিয়ে কি টাইপের লোড ড্রাইভ করবে সেটা কিন্তু ম্যানুফ্যাকচারের কোম্পানি জানে না,
সো তারা যেটা করে সেটা হলো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হিসেবে কনসিডার করে নেয়, যেটা ভোল্টেজ কারেন্ট সেম ফেজে আছে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এটা কখন হবে, যখন ভোল্টেজ কারেন্টের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে, সেম ফেজে থাকবে, দ্যাট ইজ কল 0 টু 1। সো দ্যাট কেস এটার রেটিংটা হবে VI, ভোল্টেজ এবং কারেন্টের মাল্টিপ্লিকেশন। বেসিক্যালি এটা তখন কনসিডার করা হয় না। এবং এরপর কনজিউমার এটা নিয়ে সে ল্যাগিং লোড, লিডিং লোড, যে লোডে অপারেট করে, ইন্ডাক্টিভ ক্যাপাসিটি যে পাওয়ার ফ্যাক্টরে ইউজ করে, সেই পাওয়ার ফ্যাক্টর অনুযায়ী তার পাওয়ার রেটিং, আউটপুট পাওয়ার এগুলো পাওয়া যাবে। বাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু জানে না যে সে কোন কাজের জন্য ব্যবহার করবে, কাজে সে ভোল্টেজ এবং কারেন্টের মাল্টিপ্লিকেশন করেই এই রেটিংটা করে দেয়। এখানে লোডটা কনসিডার করে না, কারণ লোডটা ডিপেন্ড করবে কনজিউমার কি কাজের জন্য ইউজ করতেছে সেটার উপর। সো এই জন্য ভোল্টেজ এবং কারেন্ট এই দুটোর মাল্টিপ্লিকেশনে বেসিক্যালি কি করা হয়, ট্রান্সফর্মার রেটিংটা করা হয়। বাট টেস্ট অফ দ্য অন্য অন্য মেশিনগুলোতে তো ফিক্সড কি কাজের জন্য ব্যবহার করা হবে, সো সেগুলোতে তাদের যে রেটিং সেখানে যে ওয়াট প্রেস রেটিং, দ্যাট ইজ পাওয়ার ফ্যাক্টরের টার্মটাও অ্যাড করা হয়, কিন্তু এখানে অ্যাড করা হয় না। এখানে ডিপেন্ড করবে হলো এটা কি ড্রাইভ লোডটা ড্রাইভ করবে, ল্যাগিং লোড কিংবা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে যেটা ইন্ডাক্টিভ লোড, লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্যাপাসিটি লোড, সেটা কনজিউমার ডিপেন্ডেন্ট। সো যার কারণে ট্রান্সফর্মার রেটিংয়ে এটা বলে দেওয়া থাকে না। এখানে এটা হলো মেইন ব্যাখ্যা। এটার আরেকটা ব্যাখ্যা আছে যেটা আসলে খুব বেশি ভালো কোনো ব্যাখ্যা না। এটা হলো আমরা যখন দুই ধরনের টেস্ট করি, একটা হলো ওপেন সার্কিট টেস্ট যেটা OC, আর একটা হলো শর্ট সার্কিট টেস্ট। ওপেন সার্কিট টেস্টে আমরা বেসিক্যালি কি করি, যেটা রেটেড ভোল্টেজ যে পাশে আমরা ওপেন সার্কিট টেস্টটা করতেছি সেই পাশে যে রেটেড ভোল্টেজ, সেই রেটেড ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করি, তার মানে সেই রেটিং এর পুরো ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে আমরা সেকেন্ডারি পোর্শনটাকে ওপেন রাখি। তাহলে এখানে ফুল ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করতেছি, বাট সেকেন্ডারিটাকে ওপেন রাখার কারণে এখানে নো লোড কারেন্ট যেটা সেই কারেন্টটা খুবই স্মল থাকে, বাট আমরা ভোল্টেজ কিন্তু ফুললি অ্যাপ্লাই করতেছি। সো কোর যেটা, ট্রান্সফরমারের কোর যেটা, সেই কোরটা কিন্তু প্রপারলি ম্যাগনেটাইজ হচ্ছে, কাজেই এই ট্রান্সফরমারের যে লস, কোর লস যেটা, সেটা কিন্তু আমরা পাচ্ছি। এবং এটা কিভাবে পাচ্ছি, ফুল রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করার মাধ্যমে ওপেন সার্কিট টেস্ট। সিমিলারলি আরেকটা টেস্ট যখন আমরা করি, শর্ট সার্কিট টেস্ট, সেখানে কিন্তু আমরা ফুল ভোল্টেজ অ্যাপ্লাই করি না, ভোল্টেজটা খুবই স্মল, বাট সেকেন্ডারি শর্ট করার কারণে রেজিস্ট্যান্স সেখানে উইন্ডিং রেজিস্ট্যান্স খুবই ছোট ভ্যালু, কম ভোল্টেজে আমরা ফুল কারেন্টটা রিসিভ করি। সেখানে কিন্তু আমরা কারেন্টটাকে ফুল কারেন্ট রিসিভ করি, বাট নট ভোল্টেজ, ফুল ভোল্টেজ কিন্তু আমরা অ্যাপ্লাই করি না। ফুল ভোল্টেজ অ্যাপ্লাই করলে কিন্তু পুড়ে যাবে, কম ভোল্টেজে আমরা সেই কারেন্টটা রিসিভ করে ফেলতে পারি, কারণ সেকেন্ডারিটা শর্ট সার্কিট করা থাকে। সো সেখানে এই যে লস যেটা, কপার লস আই স্কোয়ার আর, সেটা হলো কারেন্ট ডিপেন্ডেন্ট। আমরা শর্ট সার্কিটে ফুল কারেন্ট অ্যাপ্লাই করি, মানে কারেন্টটা যেন হয় এইরকম সিচুয়েশন ক্রিয়েট করে। সো সেখানে কিন্তু মেইন ফ্যাক্টরটা হলো কারেন্ট। সো এই ভোল্টেজ এবং কারেন্ট এই দুইটার মাধ্যমে আমরা দুইটার লস কি পেতে পারি। সো এখানে ভোল্টেজ এবং কারেন্ট এদের কোন অ্যাঙ্গেলে আছে, ফেজ ডিফারেন্সটা কেমন হবে, সেগুলোর উপর কিন্তু এটা ডিপেন্ড করে না। সো এই ভোল্টেজ এবং মাল্টিপ্লিকেশন, কারেন্টের মাল্টিপ্লিকেশন করেই আমরা এই জন্য ট্রান্সফর্মার রেটিংটা করতে পারি। এটা হলো আরেকটা ব্যাখ্যা। সো এই দুই ধরনের ব্যাখ্যা হলো এই ট্রান্সফর্মারটা কেন KVA কিংবা মেগা MVA কিংবা ভোল্ট এম্পিয়ার এই ধরনের অ্যাপারেন্ট পাওয়ারে এটা ডিজাইন করা, নট রিয়েল পাওয়ার, দ্যাট ইজ ওয়াট, কিলোওয়াট, মেগাওয়াট, এগুলোতে না। বুঝছো? জি স্যার। তো এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেক সময় ভাইজাতে এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয়। এরপর যে লস গুলো, টু টাইপস লস, একটা হলো কোর লস আর একটা হলো কপার লস। তাহলে একটা হলো কোর লস অর আয়রন লস, আর একটা হলো কপার লস। লস গুলো যখন হয় তখন বেসিক্যালি ট্রান্সফরমারে হিট জেনারেট হয়, হিট জেনারেট হয়, আর হিট হলেই তার টেম্পারেচারটা কি বেড়ে যাবে, টেম্পারেচারটা বেড়ে যাবে। আর লস হওয়া মানে কি, ইফিসিয়েন্সি বাড়বে নাকি কমবে? কমে যাওয়া, ইফিসিয়েন্সি কমে যাবে। সো ড্রপ ইন ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সিটা কমে যায়। আমি এই যে হিটটা বেড়ে যায়, হিটটা বেড়ে যাওয়ার কারণে দেখা যায় যে সুইটেবল টেম্পারেচারের জন্য এই ট্রান্সফরমারটা ডিজাইন করা, সেটাও এক্সিড করে ফেলে, দেন এটাকে কুলিং সিস্টেমে রান করতে হয়, যেটা আমরা দেখাইছি যে ওয়েল কুল ট্রান্সফরমার, এয়ার কুল ট্রান্সফরমার, এরকম যে কুলিং মেথড গুলো এই জন্য বেসিক্যালি ইউজ করা হয়, যেন এটা হিট বেড়ে গেলেও, কারণ লস তো হবেই, প্র্যাকটিক্যাল কেসে লস হবেই, সো সেটাকে আবার যেন সুইটেবল টেম্পারেচারে রান করা যায়, সেজন্য ওখানে কুলিং সিস্টেমটাও অ্যাড করতে হবে। সো তাহলে দুই ধরনের লস এর, একটা হলো কোর লস আর আয়রন লস। কোর লস আর আয়রন লস যেটা, সেটার দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হলো ইডি কারেন্ট লস আর একটা হলো হিস্টেরেসিস লস। এবং এই কোর লসটা আমরা বেসিক্যালি ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে করি, ফুল ভোল্টেজ যেটা রেটেড ভোল্টেজ সেই ভোল্টেজটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে সেখানে যে অল্টারনেটিং ফ্লাক্স থাকে সেই ফ্লাক্সের মাধ্যমে
এই লসটা আমরা দেখি সো তাহলে এই হিস্টেরেসিস লস যেটা সেটার এক্সপ্রেশন হবে কে এইচ এইচ যেটা সেটা হলো হিস্টেরেসিস লস কনস্ট্যান্ট আর এফ যেটা সেটা হলো ফ্রিকোয়েন্সি এবং বিএম যেটা সেটা হলো ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি যেটা পিক ফ্লাক্স ডেন্সিটি যেটা বলি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি এবং এটার পাওয়ার আমি এটা করা হয়েছে পার ইউনিট ভলিউম যেটা সেইখানে মিটার কিউব আমি এটা এক ইকুয়েশন অবশ্যই এক্সপেরিমেন্টালি ভ্যালিড এটা দেন ডিজাইন করা হয়েছে এই ফ্লাক্সের উপর ডিপেন্ড করবে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে আসলে অল্টারনেটিং ফ্লাক্সটা কি পরিমাণ ফ্লো হচ্ছে এবং সেখানে ম্যাটেরিয়ালের উপর হিস্টেরেসিস লসটা ডিপেন্ড করবে যে ম্যাটেরিয়ালটা বেসিক্যালি যে পজিটিভ হাফ থেকে নেগেটিভ হাফে যে ট্রানজিশনটা হচ্ছে সেই অনুযায়ী যে নর্থ পোল সাউথ পোলটা ক্রিয়েট হচ্ছে সেটা ফার্স্ট ট্রানজিশন হলে তাহলে লসটা কমে যাবে এটা যদি বেশি কোয়ালিশন হয় তাহলে হিস্টেরেসিস লসটা বেড়ে যাবে এবং ইডি কারেন্ট লস যেটা সেটাতে ইডি কারেন্ট লস কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি স্কোয়ার এখানে যেটা হলো ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি সেটা স্কোয়ার এবং এখানে টি স্কোয়ার আরেকটা টার্ম নিয়ে আসা হয়েছে এটা হলো থিকনেস টি যেটা এটা হলো থিকনেস বেসিক্যালি ইডি কারেন্ট লসটা ডিপেন্ড করে হলো এটা কি একদম একটা সলিড আয়রন বার অথবা স্টিল ইউজ করা হচ্ছে নাকি এটা শীট দ্যাট ইজ স্লট স্লট আকারে ইউজ করা হচ্ছে স্লট করলে দেখি আমরা ইডি কারেন্ট লস দ্যাট ইজ সার্কুলেটিং কারেন্ট সেই সার্কুলেটিং কারেন্টটা কমে যায় সো ইডি কারেন্ট লসটা আমরা মিনিমাইজ করতে পারি সো সেখানে থিকনেস এর একটা বিষয় থাকবে এবং এটাও পার ইউনিট ভলিউমে মেজার করতে হবে আর রেটিংটা কত কত কেভিএ দেন এখানে কত কনস্ট্যান্ট লসটা কি পরিমাণ আছে সেটা বলে দেওয়া থাকে এই লসগুলো কিন্তু বেসিক্যালি কনস্ট্যান্ট কারণ দেখো ট্রান্সফরমারকে তুমি কিন্তু একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য ডিজাইন করবে সেই ফ্রিকোয়েন্সিতে রান করবে এই ফ্রিকোয়েন্সিগুলো এটাও এটাও কনস্ট্যান্ট এর ভিতরে ভলিউম থাকবে যা থাকবে সেটা তো একটা ট্রান্সফরমার যখন ডিজাইন করা হয়ে গেছে অলরেডি তার মানে সেটার ভলিউম আর আমরা চেঞ্জ করতে পারবো না আমরা তো বাইরের পার্টগুলো সাপ্লাই লোড এগুলো চেঞ্জ করবো কিন্তু ট্রান্সফরমারের ভিতরের পার্টগুলো তো আমরা তো আর চেঞ্জ করবো না হয়তো বা কুলিং সিস্টেমের বিষয়গুলো আমরা চেঞ্জ করবো কয়েল এগুলো বাট এটা যে কোর কিংবা উইন্ডিং এগুলো তো আমরা চেঞ্জ করবো না সো যেহেতু আমরা পার্টিকুলার ফ্লাক্সটাই এখানে অ্যাপ্লাই করবো কাজেই ফ্রিকোয়েন্সি সেখানে যে ফ্লাক্সের ডেন্সিটিটা থাকবে সেটাও কিন্তু মোটামুটি একটা ফিক্সড ভ্যালু থাকবে সিমিলারলি এটাতে যদি আসে এখানে থিকনেসটা অলরেডি কিন্তু ট্রান্সফরমারটা ডিজাইন করা কাজে এটা থিকনেসটাও ফিক্সড কাজে এই ট্রান্সফরমারের জন্য দ্যাট ইজ ওই পার্টিকুলার ট্রান্সফরমার যেটা ডিজাইন করা আছে তার জন্য সব ভ্যালুগুলো কিন্তু মোটামুটি কনস্ট্যান্ট কাজে এই লস যেটা আসবে সেই লসটাকে বলা হয় কনস্ট্যান্ট লস কারণ এখানে কোনো ভেরিয়েশন হবে না যেমন কারেন্টের আপ ডাউনের কারণে কোনো সমস্যা হচ্ছে না কিংবা এই এই লসগুলো ডিপেন্ড করবে না সো এই জন্য এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট লস এখানে এই দুটো লস মিনিমাইজ করার ওয়েটা আমরা বলেছি অলরেডি হিস্টেরেসিস লসটা মিনিমাইজ করার জন্য এখানে আসলে ম্যাটেরিয়ালের প্রপার্টিটা ম্যাটেরিয়ালের যে কন্টেন্ট গুলো সেগুলো ডেন্সিটিটা যেন ভালো থাকে সেটা দেখতে হবে যেন ফার্স্ট ট্রানজিশন হয় পজিটিভ হাফ সাইকেল থেকে নেগেটিভ হাফ সাইকেলে এটা যেন স্মুথলি ট্রানজিশন হয় এবং কোলিশনটা যেন কম হয় এই যে ডাইপোল মোমেন্ট গুলো তাহলেই দেখা যাবে এখানে ইজিলি নর্থ পোল থেকে সাউথ পোলে ট্রানজিশন হতে পারবে এবং এই লসটা কমে যাবে এবং ইডি কারেন্ট লস রিডিউস করার জন্য আমরা অবশ্যই শীট স্টিল কিন্তু যেটা স্লট স্লট করে ইউজ করতে হয় সেটা করবো যেন এটা ডায়ামিটারটা কম থাকে দেন আমরা এটাকে একটা ল্যামিনেশন ইউজ করবো ল্যামিনেশনটা লাইক হলো বার্নিশ যেটা আমরা একটা নন কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল দ্যাট ইস ইনসুলেটিং ম্যাটেরিয়ালের একটা পলেপ দিব যেন এটা কারেন্ট কন্ডাকশনটা কম থাকে তাহলে সার্কুলেটিং কারেন্ট ফ্লোটা কমে যাবে দ্যাট ইস ইডি কারেন্ট লসটা কমে যাবে সো সেপারেটলি যদি আমরা এই দুইটা লস আবার একটু দেখি তাহলে এখানে দেখো যে এটা এটা হলো বিএল থেরেজার বই থেকে নেওয়া যার কারণে এখানে এই কনস্ট্যান্ট গুলোকে পি কিউ দ্বারা ডিনোট করা হয়েছে আগে এটা যে কে এস কে এরকম ছিল তো হিস্টেরেসিস লসের যে এক্সপ্রেশন ছিল এটা হলো লাইক দিস এখানে ফ্রিকোয়েন্সি যেটা এটা স্কোয়ার হবে না ফ্রিকোয়েন্সি টার্মটা কিন্তু আগে স্কোয়ার ছিল এবং যেটা ইডি কারেন্ট লস সেটার এক্সপ্রেশনটা ছিল এরকম এটাতে স্কোয়ার আছে ঠিক আছে থিকনেসটাও এই কনস্ট্যান্টের মধ্যেই ডিনোট করা হয়েছে সো তাহলে এখানে আমরা সেপারেটলি যদি এই লস গুলো দেখতে চাই তাহলে একটা ম্যাথমেটিক্স এখানে যদি দেখি এখানে বলা আছে ইনি ট্রান্সফরমার দ্য কোর লস ইজ ফাউন্ড টু বি 52 ওয়াট এট 40 হার্টজ 40 হার্টজ ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফরমারের যে কোর লস হয় দ্যাট ইজ টোটাল কোর লস দুইটার কম্বিনেশন সেটা হলো 52 এবং 90 ওয়াট হয় তখন যখন 60 হার্টজের এখানে সাপ্লাইটা দেওয়া হয় এবং এখানে
সেম পিক ফ্লাক্স ডেন্সিটি দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি দ্যাট এটা দুইটাকে সেম থাকে এই ফ্রিকোয়েন্সির জন্য এই ফ্রিকোয়েন্সির জন্য তাহলে এই দুইটার জন্য সেম থাকবে এখানে হিস্টেরেসিস লস এবং ইডি কারেন্ট লসটা আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করতে বলা হয়েছে 50 হার্টজ ফ্রিকোয়েন্সিতে তার মানে এইখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু দুইটা কম্বিনেশনে এটা দেওয়া আছে বাট 50 হার্টজ যেটা বের করতে হবে সেটা হলো সেপারেটলি এটা এবং এটা সো তাহলে এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু যদি আমরা এখানে বের করতে পারি তাহলে ইজিলি আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো এখানে যেহেতু সেম পিক ফ্লাক্স ডেন্সিটি কথাটা বলা আছে তার মানে দুইটার ক্ষেত্রে এই যে ফ্লাক্স যেটা সেই ফ্লাক্সটাও কিন্তু কনস্ট্যান্ট সো ফ্লাক্স এবং এই যে কনস্ট্যান্ট এই দুইটার কম্বিনেশন আমরা একটা নতুন কনস্ট্যান্ট ডিনোট করতে পারি সিমিলারলি এখানেও এই ফ্লাক্সটা যেহেতু কনস্ট্যান্ট থাকবে সেম থাকবে কাজেই এইটা এবং এটার কম্বিনেশন আমরা আরেকটা নতুন কনস্ট্যান্ট ডিফাইন করবো এবং ভেরিয়েবল যেগুলো থাকবে সেটা হলো ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে ডিফারেন্ট রকম আমরা লস গুলো পাবো সো এই যে দুইটার কম্বিনেশন আমরা একটা ভেরিয়েবল এখানে দিলাম এ এবং এইখানে দুইটার কম্বিনেশন আর একটা ভেরিয়েবল হলো বি এবং এটাই হলো টোটাল লস এটুকু হলো হিস্টেরেসিস লস এটা হলো ইডি কারেন্ট লস এই ইকুয়েশনটা নন লিনিয়ার আমরা এটাকে একটা লিনিয়ার ইকুয়েশনে নেবো দেন দুইটা ইকুয়েশন দুইটা অন্য ইজিলি আমরা সলভ করতে পারবো সেটাকে লিনিয়ার করার রয় হলো এই যে ডিগ্রি সেকেন্ড ডিগ্রি এটাকে ফার্স্ট ডিগ্রি করে ফেলতে হবে দ্যাট ফ্রিকোয়েন্সি দ্বারা যদি আমরা ওই পাশে ভাগ করি তাহলে এটা যে এটা এরকম পাওয়া যাবে এটা নন লিনিয়ার ক্যারেক্টারিস্টিক শো করবে বাট আমরা এটাকে কনস্ট্যান্টে নিয়ে আসতে পারবো কারণ হলো এই দুইটা ভ্যালু কিন্তু প্রত্যেকটার জন্য দেওয়া কারণ ফ্রিকোয়েন্সি যখন 40 হার্টজ তখন এই লস যেটা টোটাল আটকানো সেটা হলো 52 কাজে দুইটা রেশিও করে তখন কিন্তু নন লিনিয়ার থাকবে না তখন আমরা একটা ভ্যালু পাবো এখানে সো সেটাই আমরা প্রথমটাতে বসাচ্ছি 40 হার্টজ এফ সেকেন্ডটাতে কন্ডিশনে যেটা 60 হার্টজ এবং 90 হার্টজ দ্যাট ইজ এই যেটা সো দুইটা ইকুয়েশন দুইটা আনন এবি সলভ করলে আমরা এ এর ভ্যালু এবং বি এর ভ্যালুটা পেয়ে যাবো এ এর ভ্যালু বি এর ভ্যালু পেলে তাহলে এইটুকু কি হিস্টেসিস লস এবং এটা কত ফ্রিকোয়েন্সিতে ডিজাইন করা আছে 50 হার্টজ সো এখন আমরা দেখবো যে 50 হার্টজে ফ্রিকোয়েন্সির ভ্যালু 50 আর এর ভ্যালু যেটা পেলাম সেটা দিয়ে বসাবো এখানে যে এটা সাফিক্স না এটা থাকবে মাল্টিপ্লিকেশন আকারে এ এফ পেলাম দেন সিমিলারলি আমরা ইডি কারেন্ট যেটা বি এফ স্কোয়ার বি এর ভ্যালু আমরা অলরেডি এখানে পেয়েছি দেন এফ স্কোয়ার যেটা এটা তো কনস্ট্যান্ট এইগুলো সো সেম থাকবে সব কন্ডিশনে ফ্রিকোয়েন্সি যেটা সেটার স্কোয়ার নিলে আমরা এটা পাবো 25 ওয়াট এবং এই দুটো যদি আমরা যোগ করি যোগ করে টোটাল আয়রন লসটা দেখি তাহলে এটা আসবে 40 প্লাস হলো 25 যেটা 70 তো 70টা এই রেঞ্জের মধ্যে দেখো 52 যেটা 40 এ পেলাম আর 60 এ যেটা পেলাম 90 এটার এটার মধ্যেই এই রেঞ্জের মধ্যেই কিন্তু 70টা আছে সো ফ্রিকোয়েন্সিটাও তো এই দুইটা রেঞ্জের মধ্যে কারণ 40 আর হলো 60 এখানে হলো 50 নট লিনিয়ার আদার্স প্যারামিটার গুলো লিনিয়ার না বাট দুইটা রেঞ্জের মধ্যে আছে সো ভ্যালিড ক্যালকুলেশনটা ভ্যালিড ওকে এরপর যদি কপার লসটা দেখি কপার লসটা আমরা বলেছি বেসিক্যালি কি যে কারেন্ট ফ্লো করবে সেই কারেন্ট এবং রেজিস্ট্যান্স এদের মাধ্যমে কপার লসটা পেতে হবে দ্যাট ইজ আই স্কোয়ার আর সো তাহলে প্রাইমারি উইন্ডিং এও একটা রেজিস্ট্যান্স থাকবে উইন্ডিং রেজিস্ট্যান্স আর ওয়ান সেকেন্ডারি উইন্ডিং এ একটা রেজিস্ট্যান্স থাকবে আর টু সো প্রাইমারিতে কারেন্ট ফ্লো করবে আই ওয়ান সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো করবে আই টু সো তাহলে প্রাইমারি যে কপার লস এটা সেকেন্ডারি কপার লস হলো এই টু তাহলে টোটাল লস দুইটার যোগ করলে আমরা পাবো এবং এটা আমরা শর্ট সার্কিট টেস্টে আমরা কপার লসটা পাই এটা আমরা দেখেছি ওয়াট মিটার রেটিং যেটা সেটা কপার লস এখন আমরা যদি কোনো একটা সাইটের রেফারেন্সে নিতে চাই যদি আমরা টোটাল প্রাইমারি সেকেন্ডারি আমরা কি করি প্রাইমারি সাপেক্ষে নিই তাহলে প্রাইমারিতে কারেন্ট যেটা ফ্লো করবে আই ওয়ান এটা স্কোয়ার হবে এবং প্রাইমারি সাপেক্ষে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা পাবো সেটা হলো আর নট ওয়ান সিমিলারলি যদি আমরা সেকেন্ডারিতে ট্রান্সফার করি তাহলে সেকেন্ডারি রেজিস্ট্যান্স থাকবে দেন প্রাইমারিটা ট্রান্সফার করে আমরা সেকেন্ডারিতে নিব তখন ইকুইভ্যালেন্ট হবে আর নট টু এবং সেকেন্ডারি যে কারেন্ট আই স্কোয়ার এইভাবে আমরা যে ডেটাগুলো দেওয়া থাকবে কিংবা যে পাশে ট্রান্সফার করবো সেই অনুযায়ী আমরা ইকুয়েশন ব্যবহার করে টোটাল যে কপার লস সেই কপার লসটা পাবো তাহলে এখানে ট্রান্সফর্মারের দুই ধরনের লস যেটা হলো আয়রন লস আয়রন লস কম্পোনেন্ট যেটা সেটা হলো কনস্ট্যান্ট আমরা বললাম সেটা কনস্ট্যান্ট আর যেটা কপার লস সেটা হলো ভেরিয়েবল লস কপার লসটা ভেরিয়েবল লস এই জন্য কারণ এটা হলো কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্টের উপর ডিপেন্ড করবে আসলে কারেন্টটা কতটুকু ফ্লো হচ্ছে আর প্রাইমারি কারেন্টটাও বেসিক্যালি ডিপেন্ড করে কি সেকেন্ডারিতে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা কাউন্টার ব্যালেন্স করে লোডের সাথে যোগ হয়ে কিন্তু টোটাল প্রাইমারি কারেন্ট আসে সো সেকেন্ডারি কারেন্টটা বেসিক্যালি ডিপেন্ড করবে হলো এখানে কি পরিমাণ লোড অ্যাড করা হচ্ছে সাপোজ একটা ট্রান্সফরমার 300 কেভি এর জন্য ডিজাইন করা হয়েছে
300 kilovolt ampere এই রেঞ্জে ডিজাইন করা হয়েছে এখন এই ট্রান্সফরমারটা যে এই রেটিং এ সব সময় রান করবে দিস ইজ নট নেসেসারি আমাদের কনজিউমারের ডিমান্ড যখন কম থাকবে सपोज যখন অফিস আওয়ার থাকবে না তখন হয়তো ভাই এটা 200 kVA তে রান করতেছে এরকম আবার দেখা যায় পিক আওয়ারে 250 এ রান করতেছে এরকম বিভিন্ন সময়ে লোডের উপর ডিপেন্ড করে এটা বিভিন্ন রেটিং এ রান করবে বাট যেটা ম্যাক্সিমাম লিমিট এর মধ্যে সো তাহলে এই যে রেটিং এ রান করতেছে এবং সেকেন্ডারি যে ভোল্টেজ সেটা তো ফিক্সড सपोज 220 বাই মাল্টিপ্লিকেশন ভোল্টেজ তো এখানে সেমই থাকবে বাট কারেন্টের ভ্যালুটা কি কমে যাচ্ছে তো তাহলে কারেন্টের ভ্যালু কমে গেলে সেক্ষেত্রে লসটাও কি কমে যাবে তো লসটা বেসিক্যালি ডিপেন্ড করতেছে কি আমরা কত রেটিং এ রান করতেছি এবং এটা ডিপেন্ড করে কনজিউমারের বিভিন্ন পিক আওয়ার লাইট লোড আওয়ার এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিমান্ড থাকতে পারে সো সেইগুলোর উপর ডিপেন্ড করে কারেন্টটা ফ্লো করবে সো সেই কারেন্টটা তাহলে ভেরিয়েবল দিস ইজ নট ফিক্সড সো এই জন্য এটা হলো ভেরিয়েবল লস আর এটা কিন্তু সবসময় একই রকম ভাবেই রান করবে কারণ এগুলো তো কোনো ভেরিয়েবল প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট না এবং এটা মোটামুটি ভাবে যেটা টেস্ট করে দেখা যায় সেটা হলো কপার লস যেটা সেটা মোটামুটি 90% টোটাল লসে 90% দেখা যায় কপার লস কনস্ট্যান্ট লস গুলো তো ফিক্সড কাজে ট্রান্সফরমার যখন ম্যানুফ্যাকচার করা হয় তখন ট্রাই করা হয় যেন এই লসটা মিনিমাইজ করে কম একটা ভ্যালুতে নিয়ে আসা যায় তাহলেই তো সেটার ইফিসিয়েন্সি বেশি থাকবে এবং কনজিউমারদের ডিমান্ড বেশি থাকবে সেই কোম্পানির যে ট্রান্সফরমার তাদের সো এই লসটা কম থাকে কনস্ট্যান্ট লসটা তাই করা হয় সবচেয়ে কম নিয়ে আসার জন্য এনার্জি প্যাক যেটা ভার্সিটির পাশে সেটা একটা ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা তো ট্রান্সফরমার ম্যানুফ্যাকচার করা হয় বেসিক্যালি সাভারের যে ওদের মেইন ফ্যাক্টরিটা ওইখানে ম্যানুফ্যাকচার করা হয় এটা তো বেসিক্যালি হলো অফিসিয়াল পারপাসে ইউজ করা যেটা ভার্সিটির পাশে জেনারেটর লাস্ট টপিক দেখো আমরা এটা হলো জাস্ট এফিসিয়েন্সিটা আমরা কিভাবে ক্যালকুলেট করব এফিসিয়েন্সি যে মেইন ইকুয়েশনটা আমরা একদম ক্লাস 9 10 ইন্টারমিডিয়েট থেকে যেগুলো জানি সেটা হলো আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার এটা পার্সেন্টেজ নিয়ে আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেশন করি বাট ইন দিস কেস আমরা ডাইরেক্টলি দুইটা ওয়াট মিটার একটা ইনপুটে ধরে পাওয়ার ক্যালকুলেশন করব আর একটা আউটপুটে ধরে পাওয়ার ক্যালকুলেশন করে আউটপুট বা ইনপুট বলে দেব এটা আসলে ট্রান্সফরমারের ক্ষেত্রে এফিসিয়েন্ট না কেন এফিসিয়েন্ট না কারণ হলো ট্রান্সফরমারকে এফিসিয়েন্সি দ্যাট ইজ টু একদম ফুল আউটপুট পাওয়ারটা পেতে হলে তাহলে এখানে সাপ্লাইটাও কি দিতে হবে রেটেড সাপ্লাই যেটার জন্য ডিজাইন করা সেটা দিতে হবে সো রেটেড সাপ্লাই যখনই আমি দেব তখনই তাহলে এটা কি একটা পাওয়ারের লস হচ্ছে ওয়েস্ট হচ্ছে এটা দিলে একটা ওয়েস্ট হবে এখানে কারণ আমি তো কোনো কাজে ব্যবহার করতেছি না জাস্ট এফিসিয়েন্সি পারপাসের জন্য ইউজ করতেছি মেজার করার জন্য এক সেম হলো সেকেন্ডারিতে আমাদের কি করতে হবে ট্রান্সফরমারটা যে লোডের জন্য ডিজাইন করা সাপোজ এটা রেটিংটা হলো 300 kVA সো তাহলে 300 kVA এর জন্য যে লোডটা পারফেক্ট সেই লোডটাই কি করতে হবে কানেক্ট করতে হবে কানেক্ট করে দেন আমাদের সেকেন্ডারি দ্যাট ইজ আউটপুট পাওয়ার যেটা সেটা মেজার করতে হবে বাট একদম পারফেক্ট সেই লোডটা পাওয়া কিন্তু খুব কঠিন দেখা যায় যে এগুলো যখন ডিজাইন করা হয় তার থেকে কম লোডে এগুলো কিছুটা কম লোডে অপারেট করা হয় সো ওই ফুল রেটিং এ এটা দেখা যায় রান করা পসিবল হয় না সো তাহলে ওই লোডটা পাওয়া খুব কঠিন সেই জন্য আমরা ওইভাবে ক্যালকুলেশন গুলো করবো না আমাদের যেটা পাওয়ারটা লস হয় সেটা এবং এখানে ফুল রেঞ্জের পাওয়ার যখন আমরা ওয়াট মিটার দিয়ে মেজার করবো তখন ওয়াট মিটারে যদি একটু ভেরিয়েশন আসে ওয়াট মিটারে তো এরর থাকতেই পারে 1% এরর থাকলেও দেখা যাবে সেখানে চেঞ্জটা অনেক হিউজ চলে আসবে সো হিউজ চেঞ্জ আসলে সেখানে ইফিসিয়েন্সিটা ড্রপ হবে ট্রান্সফরমার অনেক হাই ইফিসিয়েন্ট একটা ইকুইপমেন্ট এটা অনেক 90% এর উপরে ইফিসিয়েন্সিতে রান করে সো ইফিসিয়েন্সি ড্রপ হবে সেখানে মানে ইফিসিয়েন্সিটা ক্যালকুলেট করা অনেক কিছু ভুল আসবে ভ্যালুটা সো এসব কারণে আমরা কি করব না আমরা ডিরেক্টলি আউটপুট বা ইনপুট এই ক্যালকুলেশনটা করব না আমরা আউটপুট পাওয়ার যেটা সেই আউটপুট পাওয়ারটা আমরা রেটিং এবং ভোল্টেজ এবং এইটার যে লোডটা আমরা কানেক্ট করব সেই ধরনের লোডের জন্য যে পাওয়ার ফ্যাক্টর থাকবে সেই পাওয়ার ফ্যাক্টর থেকে আউটপুট পাওয়ারটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি যেটা আমি একটু আগে তোমাদেরকে ম্যাথমেটিক্সে দেখালাম সেই আউটপুট পাওয়ারটা আমরা পেয়ে যাবো বাট ইনপুটটা পেতে হলে কি করতে হবে যেন আউটপুটের জন্য ফুললি লোডেড থাকে সেই অবস্থায় ইনপুটের কারেন্টটা কত সেটা আমাদের পেতে হবে
পাওয়ার পেতে হলে অবশ্যই কারেন্ট এবং ভোল্টেজ এর মাল্টিপ্লিকেশন এগুলো পেতে হবে। সো তাহলে ফুল লোডে আমরা রান করাবো না, না করিয়ে আমরা ইনপুট পাওয়ারটা ক্যালকুলেশন করব না, আউটপুট পাওয়ারটা ক্যালকুলেশন করব, দেন দুই ধরনের টেস্ট করব। দুই ধরনের টেস্ট করে আমরা একটা তো ওপেন সার্কিট টেস্ট আর একটা শর্ট সার্কিট টেস্ট, এবং একটা ওপেন সার্কিট টেস্টে আমরা কোর লস, শর্ট সার্কিট টেস্টে কপার লস, এই লস গুলো ক্যালকুলেশন করব। দ্যাট ইজ আমরা বলতে পারি ইনপুট যেটা সেটা কি, যেটা আউটপুট পেয়েছি আর হলো লস, এই দুইটার কম্বিনেশন তো ইনপুট, যেটা ইনপুট দেবো সেটা তো দুইটা ভাগে ভাগ হবে, একটা লস হবে সিস্টেমে আর একটা অংশ আমরা আউটপুটে পাবো। সো এইভাবে এই যে আউটপুট প্লাস লসেস, এবং এখানে আরেকটা বেনিফিট হলো যখন আমরা এই লস গুলো ক্যালকুলেশন করতে পারবো, তার মানে লস গুলো কিন্তু আমরা সেপারেটলি ক্যালকুলেশন করবো, টোটাল লস কিন্তু একসাথে ক্যালকুলেশন করতেছি না। হয়তো বা আমরা ইনপুট আউটপুট পাওয়ার যদি ডিরেক্টলি মেজার করতাম তখন আমরা বলে দিতে পারতাম যে তাহলে টোটাল লস কতটুকু, তো সেপারেটলি কিন্তু বলতে পারতাম না যে এতটুকু কোর লস এতটুকু কপার লস। সো আমরা যখন সেপারেটলি দুইটা টেস্টের মাধ্যমে লস গুলো ক্যালকুলেট করবো তখন একটা বেনিফিট থাকবে যে কোন লসটার পরিমাণ কত, এবং সেই লস গুলো মিনিমাইজ করার যদি পসিবল ওয়ে তখন থাকে সেটা আমরা ট্রাই করবো, ট্রাই করে আমরা বেস্ট একটা ইকুইপমেন্ট ট্রাই করবো কনজিউমারদেরকে প্রোভাইড করার জন্য। তাহলে দেখা যাবে কোম্পানির রেপুটেশনও ভালো থাকবে, প্লাস এটার সেলের বিষয়টাও বেড়ে যাবে। সো এই জন্য আমরা সেপারেটলি লস গুলো ক্যালকুলেশন করে দেন আমরা ট্রাই করবো এফিসিয়েন্সিটা ক্যালকুলেশন করা, এবং এই লস গুলো তো আমরা যে টেস্ট আছে সেই টেস্টের মাধ্যমে করতে পারি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ অল।